অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা, মানুষ এত দ্রুত কি করে স্মৃতিশক্তি হারাচ্ছে বলতো? না আর কয়েকদিন পর মার্কেটে ব্রেনোলিয়ার দামটা সাবুদাদার জন্যই তুঙ্গে পৌঁছে যাবে। কেন বুঝতে পারছো না? আজকে সকালে কমিউনিটি পোস্টের মাধ্যমে সাবুদাদা জানিয়েছে, সন্দীপদা টাকার বিনিময়ে নোংরা খেলা খেলছে আর তারা কোনো রকম চক্রান্ত করেনি। তা প্রশ্নটা আপনার উদ্দেশ্যেই রইল, তাতে আপনার কি? নোংরা খেলা যদি হয়ে থাকে তাতে আপনার কি? এই প্রশ্নটা করার কিন্তু যথাযথ কারণ আছে, আর উত্তরটা আপনিই ওয়াইটিতে দিয়ে রেখে দিয়েছেন। তো গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি আরো একটি নতুন ভিডিওর সাথে। উত্তরটা কিছুটা এরকম ছিল কয়েক মাস আগে, যখন ওয়াইটিতে প্রথম সাবুদাদার আগমন ঘটে, শয়ে শয়ে মানুষ একটা কমেন্টই করেছে তাকে, এই মিথ্যেচারী মহিলার সঙ্গ দেবেন না, এতে বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হতে পারে। সেক্ষেত্রে উনি লিখেছেন, আমি কারোর ব্যক্তিগত বিষয়ে করাঘাত করব না। আর পরে উনি লিখলেন, আমি আর এই কেসটাতে নেই, আমি পথপ্রদর্শক হিসেবে আর সাথে থাকতে পারছি না। কিন্তু আমরা ঠিকই বুঝতে পারলাম, তিনি দিনের পর দিন আমাদের সাথে খেলা খেলে গেছেন, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে গেছেন, নিজের পিঠ বাঁচিয়ে। ফেস ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে, মানুষ আপনাকে চিনেছে কিসের খাতিরে? আপনার মুখের মিষ্টতার খাতিরে, আপনি যে কথা বলেন মিষ্টভাষী সেই খাতিরে। তা সেই মিষ্টভাষী কথার আড়ালে আপনি কোনো চক্রান্ত খেলেন না? এ বাবা, দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা চক্রান্ত মনে করিয়ে দিই। আপনাদেরই সেই মুহূর্তে থাকা দলে একজন নারী ছিলেন, আমাদের পাতানো দিদি, সেই তো বলেছে, আপনি আপনার বাসা থেকে মানে বাড়ি থেকে যখন কলকাতায় পৌঁছলেন একটা কাজে, সেই সময় একটা লাঞ্চ সেরেছিলেন, যে ভিডিওটার এখন পাবলিক নেই, নাকি সেখান থেকে লিগাল কাজের জন্য সেটাকে প্রাইভেট করতে হয়েছে, কোন লিগাল কাজের জন্য যেটা আমরা জানি সকলেই। তবে লাঞ্চটা সেদিন যেটা আপনারা সেরেছিলেন, সেখানে নাকি আপনি একাই ক্রেডিট নিয়ে নিয়েছিলেন, মনে পড়ছে আপনার? সেই ক্রেডিটটাও কি আপনার নেওয়ার কথা ছিল? এরকম নোংরা খেলা খেলেন কেন? আপনি নাকি বলেছিলেন লাঞ্চটা আপনি করিয়েছেন, ওখানে তো 50-50 ভাগিদারি ছিল। এইটুকু সত্যি কথা যে বলতে পারে না তার আবার মান সম্মান? হ্যাঁ, মান সম্মান তার? আপনি আপনার সম্মানটাকে বড় করে দেখছেন একটা বাচ্চার কাছে তার মাকে ফিরিয়ে দেওয়ার চাইতে? আপনার প্রেস্টিজে রাখবে, তাই এই কেসটা আপনার কাছে জিতে যাওয়া খুব প্রয়োজন, বাকি বাচ্চার ভবিষ্যৎ তো ভারমে যায়। একটা বছর ধরে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এই জপের মালা জপতে জপতে আপনি ক্লান্ত হয়ে পড়েননি? একজনকে তো ক্লান্ত করে দিয়েছেন, যে সে ক্লান্তি সরাতে পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, একটা পার্লারে আইব্রো, একটা পার্লারে হেয়ারস্টাইল, একটা পার্লারে নেল এক্সটেনশন, এই করে করে সে ঘুরতে চলে যাচ্ছে। তার মাতৃত্বের আর্তনাদে যত কষ্ট না আমরা দেখতে পাচ্ছি, আপনার হেরে যাওয়ার ভয়ে তত বেশি আর্তনাদ আপনার কমিউনিটি পোস্টে লক্ষ্য করা যাচ্ছে। কমিউনিটি পোস্টে এক নজর দেখা যাক, একজন মাকে হারিয়ে দেবে কে? সন্দীপদা? মা তো নিজেই হেরে বসে আছে, ডকুমেন্টস এর সাথে যখন জামা কাপড় ট্রলিতে করে নিয়ে বেরিয়েছে, সন্তানকে নিতে যে মা ভুলে গেছে, তার কাছে এর থেকে বড় পরাজয় আর কি হতে পারে? যার কাছে তার নিজের জামা, জুতো, শাড়ি, গয়না সব ছিল, ইম্পর্টেন্ট ছিল না শুধু তার সন্তান। আপনি সেই মায়ের পরাজয়ের কথা ভাবছেন? তারপর সমাজের চোখে ছোট করার উদ্দেশ্যে পয়সা ছড়িয়ে নাকি নোংরা খেলা হচ্ছে, সঠিক বিচার আপনি তাকে করিয়ে দেবেন? এটা এখন আমার কাছে সম্মানের লড়াই, গ্রেট, লড়তে থাকুন। খেলা হবে কাকে বলছেন? আপনি তো সাবুদাদা, তা আপনার মুখে এই ভাষা, খেলা হবে কার সাথে? খেলবেন, খেলছেন তো একটা বছর ধরে খেলছেন, আপনারই ক্লায়েন্টের সাথে যার পথপ্রদর্শক হয়ে আছেন তার সাথেই তো খেলছেন। আপনি বিনে পয়সায় কাজটা করছেন? কোনো ছলনা, কোনো চক্রান্ত আপনি করেননি? যে কেসের কোনো স্টেটমেন্ট অ্যাপে আমরা পাই না, সেই কেসের স্টেটমেন্ট পেয়ে যায় কারা? আপনার দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা আগেই জানান দিয়ে দিচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে, আর আপনি নিরপেক্ষভাবে খেলছেন। আরে ধুর মশাই, আপনি তো নিজেই খেলতে পারেন না, আবার খেলা হবে করছেন, এমন একটা ফ্ল্যাট খুঁজে দিলেন যেখানে সে অতিষ্ঠে থাকতেই পারছে না। ভাবুন তাহলে, খেলায় পারদর্শী কি আদৌ আপনি? আপনার প্রেস্টিজ? হ্যাঁ, আপনি কি করে লিখলেন বলুন তো কথাটা, যে একটা বাচ্চার ভবিষ্যতের চেয়ে আপনার কাছে আপনার প্রেস্টিজটা সব থেকে বড়?
আর সবচেয়ে বড় কথা, সন্দীপদা যদি নোংরা খেলা খেলে থাকে তাতে কিন্তু আপনার কিছু যায় আসার কথা নয়, কারণ আপনি কারোর ব্যক্তিগত বিষয়ে করাঘাত করবেন না এই বার্তা দিয়েই ওয়াইটিতে নিজের আগমন ঘটিয়েছিলেন। মনে পড়ছে নিশ্চয়ই, শুধুমাত্র কেস রিলেটেড, অর্থাৎ বাচ্চাকে মায়ের কাছে রেখে আসা হবে, এইটুকুই আপনার কাজ। কি করে হবে না হবে, শুধু পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন মাত্র, বাকি কে টাকার বিনিময়ে কি খেলা খেললো তাতে আপনার কি যায় আসে? আপনি তো দারুণ খেলা খেলছেন, জানতেন তো যে কি করে নোংরা খেলাটা খেলতে হবে? জানবেন না কেন, ডিরেক্টর তো আপনি। গল্পটা কে লিখেছিল, মিস্টার সরকার? হ্যাঁ, ঠিক জন্মদিনের দিন, তার আগে যেদিন যেদিন একটা গ্যাপ পড়বে সেদিন সেদিন তাকে দিয়ে ইনস্টাগ্রামে অন্ধকারের মধ্যে দিয়ে কিছু বার্তা, কখনো দুঃখের বার্তা কখনো হুমকির বার্তা দিয়ে দিয়ে তাকে ফেমাস করাচ্ছেন, নাকি কাউকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? আপনি করলে সব ফেয়ার, এদিকে কিছু হলেই সেগুলো তখন আবার বিলা হয়ে যাচ্ছে না, সেগুলো সব আনফেয়ারিটির খাতিরে পড়ে যাচ্ছে। শুনুন, বাচ্চাটা কোথায় ভালো আছে এটা আপনি সবাই, মানে আপনাদের মতো কিছু মানুষ যারা মানতে চায় না তারা সবাই খুব ভালো মতো জানে। জায়গা মতো কথাটা খুব লেগেছে না, ফুসকা পড়ে গেছে, মাম্মাম শব্দটা সত্যি বুকে আঁচড় ফেলার মতো, ফেলারই মতো, এটা আমরা সবাই জানি। তবে যার ফেলার তাকে তো ফেলতে দেখলাম না, আমরা তো অন্য কাউকে দেখছি, আপনাকে। ইস, এমন নয় তো যে আপনি লড়েই যাচ্ছেন আর আপনার লড়ে যাওয়া পথটায় একজন কাঁটা বিছিয়ে যাচ্ছে, না আপনার এই আদরের বোনটা, কারণ সে তো পদে পদে ধরা পড়ে যাচ্ছে, কোথাও কিছু করে লুকোতে পারছে না বেচারি। ইস, কি অবস্থা! এই করুণ পরিণতির জন্য কি আপনি খানিকটা দায়ী নয়? আপনিও দায়ী, আপনার মতো কিছু মানুষ যারা প্রত্যেক দিন ওকে প্রভোক করে গেছে তারা গিয়ে আজকে ওকে বলছে ফিরে যা বোন, ক্ষমা চেয়ে নে বাচ্চাটার খাতিরে। কেন, মাম্মাম শব্দটা সত্যি খুব গায়ে লাগছে না, লাগার কথা। একটা মা যে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তার সন্তান যদি অন্য কাউকে তার বর্তমান থাকা অবস্থায় তার অগোচরে অন্য কাউকে এরকম একটা শব্দ দিয়ে সম্বোধন করে না, তাহলে সেখানে গায়ে ফোসকাটা পড়বে, পড়াটা উচিত যদি সে সত্যি মা হয়। আর যদি না পড়ে তাহলে আর কিছু বলার নেই, কারণ এরপর তোমরা যদি দেখতে না পাও যে ওর মন দুঃখ রয়েছে, মনে দুঃখ রয়েছে, মন খারাপ হয়েছে, তাহলে বুঝে নিও শুধু ইমোশনস গুলো ওই পুজো আচ্ছার দিনেই চলে আসে, বাকি আর কখনো দেখতে পাওয়া যায় না। তা বিপত্তারিণীর তাগা বাড়িতে কারোর হাতে দেখতে পেয়েছো কি তোমরা? কিন্তু আমরা দেখতে পেয়েছি একজনের হাতে, যার হাতে পৌঁছানো তার হাতে পৌঁছেই গেছে। আর বাচ্চার জন্য রাখা তাগা, ইলেকট্রিক ফ্যান সবই তো পড়ে রইল, রূপোর আংটির বদলে যেটা সোনার হতো সেই রূপোর আংটি তড়িঘড়ি করে এনে একটা কন্টেন্ট হয়ে গেল, যেন কালই চলে আসবে। কাকে বলছেন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আপনি লক্ষ্য করুন, আপনি দেখুন, আপনি সময় নিন, কি হয় দেখতে থাকুন। একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে আপনার আত্মায় কষ্ট হয় না? আপনি তো নিজেও সন্তানের বাবা, জানেন না বাচ্চা ছাড়া কতটা কষ্ট হয়? জানেন তো আপনি পারবেন আপনার সন্তানকে ছাড়া থাকতে? এরকম একটা জঘন্যতম কাজ করার পরে মায়ের আর্তনাদে সাড়া দিতে পারবেন না? নিজের বেলা আটিশুটি, পরের বেলা দাঁত কপাটি, প্রবাদ বাক্যটা তো আর এমনি এমনি আসেনি না, এমনি এমনি আসেনি প্রবাদ বাক্যটা। আপনি মাথায় রাখবেন, নোংরা খেলা যে শুরু করেছিল শেষটা তাকে দিয়েই হবে, তাকে দিয়েই হবে, শুধু এখন খেলার মুখপাত্রটা পাল্টে গেছে। কেউ একজন ভেবেছিল ধুলিসাৎ করে দিয়ে চলে যাবে, সেটা সে পারছে না। ওই যে কিতনে আদমি থে সরদার বলে শুরু হয়েছিল বিষয়টা, তারপর শেষের দিকে কেমন যেন শোনালো লোকসান তো আমারই হচ্ছে, বলছি মিউচুয়াল করে নিলে যদি সবটা ঠিকঠাক হয়ে যায়, ঠিক সেরকম শেষের সেই জয়ধ্বনিটা আমরা শুনতে পাবো আর সেটা আমাদেরই হবে, এটা জোরালোভাবে বলতে পারি। কেন? কারণ বাচ্চাটার ভবিষ্যৎ তার বাবার কাছেই সুরক্ষিত, অ্যাটলিস্ট মাথার উপর শেল্টারটা তো ওর বাবার নিজের, ও দাপটের সাথে পরবর্তীতে এটা বলতে পারবে, এটা আমার বাবার, বাবার পরে আমার, সব কিছু যা আছে তা সবই আমার। কিন্তু ওর মায়ের কাছে কি আছে? ওর মাকে তো তার নিজের বাবাই নিজের বাড়িতে জায়গা দিচ্ছে না নিজের অংশ বলে, যে তার নিজের ছেলের বিয়ের সময় মেয়েকে রাখতে পারেনি, এর থেকে বড় অক্ষমতা এই পৃথিবীতে কিচ্ছু হয় না। আবার সেই মেয়ের টাকায় কিনে দেওয়া ফোন নিয়ে আমি ভিডিও করছি, তারই প্রফেশনটাকে নিজে প্রফেশন বানাতে চাইছি, কেন?
আমি একটা কথা বলি, উনি যে কাজটা করছেন ওই কাজে উনি দক্ষ থাকতে পারেন, প্রশাসনের সাথে যুক্ত, তো ওই কাজে উনি নির্দ্বিধায় দক্ষ থাকতে পারেন, না হলে উনি কাজটা করছেন কি করে? বাকি উনি যে ভিডিওটা আমাদের সাথে শেয়ার করেন, যে পারপাসে শেয়ার করছেন, কোনো রিজন আছে কি? কিচ্ছু রিজন নেই। ওনার স্ত্রী ওই এক কাজ করছে, উনিও বাড়ি এসে সেই এক কাজ করছে, যখন সবার ভিডিও একই হয়ে যাবে, তাই কেউ শর্টস দেয়, কেউ গ্যাপ দিচ্ছে, আবার কেউ ভিডিও দিচ্ছে। এতগুলো বছরে ওনাদের মনে হয়নি না? মেয়ে কাছে ছিল না, বৌমা ছিল না, করতে পারতেন তো একা একা ব্লগ, কেন করলেন না? কেন করতে পারেননি তখন? দীর্ঘদিন মেয়ের সংসারটাকে নষ্ট করেছে যারা, তাদের সাথে আপনি নিয়ে মানে চলা বসা করছেন, কোথাও যাচ্ছেন, সেই খবরগুলো কার মাধ্যমে আসছে? আর এক সমাজের বিশিষ্ট ব্যক্তির মাধ্যমে, তাকে দিয়ে খবরটা ওয়াইটির মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যে হ্যাঁ 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 সেদিন আমি কার্যালয়ে ছিলাম অসহায় মহিলার সাথে। অথচ যখন আমরা বুঝতে পারছি তখন সে বলে যাচ্ছে এটা গুজব, কান দিও না, গুজব। এইরকম গুজব মার্কেটে যদি ছড়াতে থাকে না, সেগুলো যদি সত্যি হতে শুরু করে, মানুষ একদিন ঠিকই বিশ্বাস করবে কে কতটা সত্যি কথা বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। মাথার উপরের যার ছাদটা শক্ত নয়, যে নিজের সৎ ভাবে টাকা উপার্জন করছে, এটাই তো প্রফেশন, ভিডিওটাই তো প্রফেশন, তাহলে সে সৎ উপায় টাকা উপার্জন করে কেন পালিয়ে বেড়াবে? কেন যাযাবরের মতো জীবন কাটাবে? কেন সে ধারে পাশে কোনো একটা বাড়ি নিতে পারছে না? কেন নিতে পারছে না? বাবার কর্ম যেখানে, কর্মসূত্রে যেখানে বাবা আছে এখন, সেই জায়গায় আশেপাশে কোথাও একটা ফ্ল্যাট নিলেই হয়, বাবার চোখের সামনে মেয়ে থাকছে, তাই তো? সেই সেফটিটাও সে মেনটেন করতে পারে না, কারণ তার মনে আছে ধরা পড়ে যাওয়ার ভয়, এটা আপনিও জানেন। আর আমার মনে হয় আপনার এই ওয়েট অ্যান্ড ওয়াচটা না, তাকে গিয়ে বলা দরকার যে তুই অপেক্ষা কর বোন, তুমি অপেক্ষা করো। তুই বলে ফেললাম, আপনি তো আবার তুমি বলেন বোধ হয় না, তো তুমি অপেক্ষা করো বোন, তুমি শুধু অপেক্ষা করো, দেখতে থাকো, আর ও অপেক্ষা করতেই থাকো। ও জেনে গেছে যে আমি অপেক্ষা করতে করতে আমার ঘুরে আসা হয়ে যাবে, নেল এক্সটেনশন হয়ে যাবে, পুজো কাটানো হয়ে যাবে, তো আমি আগে ঘুরেই আসি। একটা বছর পার হয়ে গেল দাদা, এটা কি মানা যায় বলুন তো? হ্যাঁ, একটা মা নাকি দেখা করতে পারছে না, ছি 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 ছি। আজকে দাঁড়িয়ে যদি জোর জবরদস্তি আপনার সম্মানের খাতিরে, আপনার সম্মানের খাতিরে যদি এই জিনিসটা পসিবল হয়েও যায়, তাও আমরা জানবো যে টাকার বিনিময়ে নোংরা খেলাটা আপনিই খেললেন, কারণ আপনি তো তর্কে জিততে পারেননি, যুক্তিতে জিততে পারেননি, পরিস্থিতি ওয়াইজও জিততে পারেননি। তখন আপনি কি করলেন? পিঠ পিছে টাকার নোংরা খেলাটা খেললেন, যে দোষারোপটা আপনি এখন সন্দীপদার ঘাড়ে দিচ্ছেন। বুঝতে পারলেন? যার আর্তনাদ সবচেয়ে বেশি হওয়া দরকার, তারটা যখন মানুষ শুনতে পাবে, যদি কখনো পায়, তাহলে মানুষ হয়তো ভাবতে পারে যে হ্যাঁ, সন্তানের জন্য ওর কষ্ট হচ্ছে। কোনো মা না এইভাবে নিজের মেকওভার করতে পারেন না, জানেন তো, যতই প্রফেশন থাকুক তার চোখ মুখে বোঝা যাবে সে কতটা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। আর এখানে আমরা বাড়ি থেকে তাকে দিনের পর দিন অনুপস্থিত থাকতে দেখছি। এই চরম বাস্তবতাটা যেদিন আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন কি, আপনি বুঝতে পারেন, ওই যে বললাম ব্রেনোলিয়ার অভাব সাজেস্ট করে দিলাম কিন্তু বিনে পয়সায়, ঠিক আছে? চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সাথে।